আসসালামু আলাইকুম বিভাস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে নুনের বড়া বানাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা যখন বড়াটা বানাবেন তখন আপনারা আধা ঘন্টার মতন আপনাদের ডালটাকে ভিজিয়ে রাখবেন। তারপর আধা ঘন্টা পর আপনারা ডালটাকে ভালোভাবে ধুয়ে চারটির মতো আলু কেটে দিয়ে দিবেন। তারপর আপনাদের সবগুলো উপকরণগুলো আপনারা চুলায় বসিয়ে দেবেন। তারপর আমি দেখতে পাচ্ছেন আধা চামচের মতন হলদির গুঁড়া দিয়ে দিয়েছি। হলদিটা দেওয়ার পর আপনারা ওয়েট করবেন। আপনারা ব্লক উপরে আসার তারপর দেখতে পাচ্ছেন আমার ব্লকটা উপরে এসে গেছে। আমি একটির মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন আমাদের ডালটা কিভাবে হয়েছে। এই ডালটার মধ্যে আমি প্রথমে 3 কাপের মতন পানি দিয়েছিলাম, তারপর জাল হতে হতে এখন আমার পানিটা শুকিয়ে গেছে। এখানে আমি নিয়েছি ময়দা আর পালিশ চালের গুঁড়ি। আর দেখতে পাচ্ছেন আমি এখানে একটি একটি করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা কোনটা চালের গুঁড়ো নেবেন। এখানে আমি পালিশ চালের গুঁড়ি নিয়েছি, কুচিটা নেইনি। কুচিটা নিলে এদেশে বড়াটা ফেটে যায়, ভালোভাবে থাকে না। দেখতে পাচ্ছেন আমি এখন আমার চালের গুঁড়িটা ঢেলে দিয়ে দিয়েছি। আমি 1 প্যাকেটের মতো ইউজ করছি, আর বেশি জাদা দেই নাই। এখন আপনারা দেখতে পারবেন আমি আধা কাপের মতন ময়দা ঢেলে দিয়েছি। ময়দাটা দিলে অনেক ভালো হয়, আমার বড়াটা ফাটবে না। প্রায় সময় আছে যে বড়াটা ফেটে যায়। আমি যেভাবে করেছি আপনারা ওইভাবে করলে আপনাদের বড়া কখনোই ফাটবে না। এখন আমি আমার উপকরণগুলো উপর নিচ করে দিচ্ছি যাতে ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স হয়। এখন দেখতে পাচ্ছেন আমার চালটা প্রায় ড্রাই শুকনো রয়ে গেছে। আমি এখন বয়েল পানি ইউজ করব। আমি প্রায় 1 কাপের মতন পানি ঢেলে দিয়ে দিয়েছি। আমি এই পানিটা কেটলের মধ্যে বয়েল করেছি। আপনাদের যারা কেটল নেই আপনারা তারা হান্ডির মধ্যে বয়েল করে পানিটা দিতে পারেন। আপনারা কখনো ঠান্ডা পানি দেবেন না। পানিটা দেওয়ার পর আপনারা হান্ডিটাকে ঘুরে স্লো আগুনে দিয়ে রাখবেন। প্রায় আপনারা 15 মিনিটের মতন রাখবেন। মাঝে মধ্যে আপনারা নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঘুরে দেবেন। একটু হাতে নিয়ে আমি ওইভাবে মাস করে দেখবো আমার হাতে লাগে কি না লাগে। যদি না লাগে তাহলে বুঝতে পারবেন যে আমার ড্রটা হয়ে গেছে, আর যদি লাগে তাহলে বুঝবেন যে ড্রটা এখনই হয় নাই। দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে লাগে নাই, তাহলে এই ড্রটা হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ধনিয়াটাকে কেটে কুচি কুচি করে দিয়ে দিয়েছি, আর 2 চামচের মতন লবণটাও দিয়েছি।
আর দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় 2 চামচের মতন আদাটাকে ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। তারপর সব উপকরণগুলো আমি একটি কালো ব্যাগের মধ্যে দিয়ে দিয়ে আমি ভালোভাবে মাশ করে নেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোটা কীভাবে হয়েছে। আপনারা প্রায় আধা ঘন্টার মতন ভালোভাবে মাশ করবেন, তাহলে আপনাদের বড়াটা দেখতে অনেক ভালো লাগবে, আপনাদের বড়াটা পাটবে না। আপনারা যদি ভালোভাবে মাশ না করেন তাহলে আপনাদের বড়াটা ফেটে যেতে পারে। এখন দেখতে পাচ্ছেন আমি বেলান দিয়ে বেলে নিয়ে নিচ্ছি। আমি ওই ডোটাকে অত পাতলাই করবো না, অত গুঁড়ো রাখবো না, আমি মিডিয়াম রাখবো। দেখতে পাচ্ছেন আমার বেলা হয়ে গেছে, আমি একটি কাটার নিয়ে আমি বড়াটাকে কেটে নেব। দেখতে পাচ্ছেন আপনাদের যার যেমন চাহিদা আপনি তা কাটনি দিয়ে আপনারা কাটতে পারবেন। আর যদি আপনাদের কাছে কাটা না থাকে তাহলে আপনারা একটি গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। এভাবে করে আপনারা সবটুকু বড়াটাকে বানিয়ে নেবেন।
পারছেন আমার বড়াটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ওই বড়াটা ফ্রাই করে দেখিয়ে দেব যে আমার বড়াটা কিভাবে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার বড়াটা কিভাবে ফুলে উঠেছে আপনারা ওইভাবে বড়াটা করলে আপনাদের বড়াটা পাটবে না আর সুন্দরভাবে ফুলে উঠবে আশা করি আপনাদের আমার ব্লগটা ভালো লাগছে আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম